মোটামুটি তুফান শুরু হয়ে গেছে, তুফান এরকম একটা অবস্থা। এর আগে এরকম বৃষ্টি দেখি নাই কাতারে, মানে মাঝখানে তো কিছুক্ষণ মানে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন যে শুরু হয়েছে মানে একবারে কঠিন বৃষ্টি শুরু হয়েছে, কঠিন। দেখেন মানে আকাশে কিভাবে মানে ঝিলিক দিতে আছে, পুরো অন্ধকার। আরে ভিজে গেছি তো, এদিকে পানি চলে আসছে। কাপড় সাপড় কিছু আছে নি এখানে কি প্রিয়া? দেখেন সব কিছু অন্ধকার হয়ে গেছে, আকাশটা দেখা যাইতেছে না। আর এখন বাজে হচ্ছে রাতের 10:30 মতো, 10:39 বাজে, আর এই টাইমে দেখেন কি বৃষ্টি শুরু হয়েছে। ওই পাশগুলা দেখেন, গাড়ি ঘোড়া মানে এখন চলাটা কষ্টকর হয়ে যাবে, কারণ কাতারের বেশিরভাগ জায়গার মধ্যেই হচ্ছে একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। দেখেন কি কঠিন, মানে কঠিনভাবে হচ্ছে বৃষ্টিটা। কিভাবে দিনে ডাকতেছে শোনেন, এমন এমন ভাবে দিনে কখনো ডাকতে, আমি কাতারে আসি 6 বছরের উপরে এমন আর দেখি নাই কখনো যে দিনে ডাকতে এরকম ভাবে। অন্য সময় হালকা হালকা বৃষ্টি হয়, রুমে থাকলে বোঝাই যায় না যে বাহিরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে রুমের ভিতর থেকে বোঝা যাইতেছে বাহিরে কিছু একটা হচ্ছে এরকম। দেখেন কি ঝিলিক দিতে আছে, সারাদিকে সব অন্ধকার হয়ে গেছে।